চলো আজ আমি বানিয়ে ফেলি আমার পছন্দের একটা রেসিপি। তার জন্য আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটু কেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হলে, তবে এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি, তেল গরম হলে আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। একটা বলি কি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারো। বা ডিমগুলো ভাজা হয়ে গেলে ভাজা ডিমগুলোকে কড়াই থেকে তুলে ওই তেলের মধ্যে দুটো এলাচ আর দুটো পেঁয়াজ কুচানো, 4-5টা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটা গোটা রসুনের কোয়া সমেত একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করা হয়ে গেলে অল্প নুন দিয়ে তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে রাখতে হবে ঠান্ডা হওয়া অবধি। ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো গরম মশলা, একটা দারচিনি আর একটু জৈত্রী দিয়ে নাড়াচাড়া করার পর আদার বাটা, অল্প আদা বাটা দিয়ে নাড়াচাড়া করার পর অল্প পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা থেকে তেল ছাড়ে। পেঁয়াজ থেকে তেল ছাড়লে একটা মতন টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। এবার পেস্ট করে রাখা পেঁয়াজ বাটাটা ভালো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। এবার একটু ওয়েট করতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি, কারণ মশলা থেকে তেল না ছাড়লে কাঁচা কাঁচা গন্ধ বাড়বে। এরপর তেল ছাড়লে এক চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পোড়া না লাগে। এবার জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পর চিনি আমি দিয়েছি 1 চামচের মতো, তোমরা না চাইলে চিনি দিতেও না চাইলে দিতে নাও পারো, আমি দিয়েছি স্বাদের জন্য। তো ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে, যখন তেল ছাড়বে মশলা থেকে সেই সময় পরিমাণ মতো জল এখানে আমি দিয়েছি। আমার যে পরিমাণ গ্রেভি লাগবে, তোমাদের যেমন গ্রেভি লাগবে সেই পরিমাণেই জল দেবে। তো জল দেওয়ার পর গ্রেভিটা যখন একটু ফুটবে আর তেল ছাড়বে তখন আমি কি করব, আমার যে ডিম ভাজাটা রয়েছে, 5টা ডিম ভাজা, ওই ডিমটা আমি গ্রেভির মধ্যে দিয়ে একটুখানি যাতে ডিমের ভেতরে গ্রেভিগুলো ঢোকে সেই কারণে একটু এদিক ওদিক নাড়িয়ে দেব, বেশি নাড়াতে যাব না কারণ ডিমটা ভেঙে যেতে পারে। সেই কারণে আমি এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে 1 চামচ গরম মশলা ওই ডিম কষার ওপর ছড়িয়ে দিয়ে 2 মিনিটের মতন ফুটতে দিয়েছি। ফুটে গেলেই আমি নামিয়ে পরিবেশন করব। তো তবে এটা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে, একবার তোমরা বাড়িতে করে দেখতে পারো। যদি আমার এই কুকিং ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর বেশি করে এই রান্নার ভিডিওটাকে শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধুরা।